পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। পৃথিবীর প্রায় সকল দেশেই ফাস্টফুড খাবারের জনপ্রিয়তা রয়েছে। ফাস্টফুড খাবারের মধ্যে অতি জনপ্রিয় একটি খাবার হলো হট ডগ। রুটির মধ্যে সসেস ভরে প্রচুর পরিমাণে মেয়োনিজ এবং চিজ মিশ্রণ করে তৈরি করা হয় সুস্বাদু খাবার হট ডগ। ডগ অর্থ কুকুর। হট ডগের মধ্যে কোথাও কুকুরের মাংস নেই, তারপরেও এর নাম হট ডগ কেন? সুপ্রিয় শ্রোতা, চলুন এই বিষয়টি জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। হটডগ খাবারটি মূলত জার্মানির খাবার। হটডগের রুটির মধ্যে যে সসেস ভরা হয়, এই সসেস তৈরি করতে ব্যবহার করা হয় গরুর মাংস, মুরগির মাংস বা শুকুরের মাংস। সসেস কিন্তু কুকুরের মাংস দ্বারা তৈরি করা হয় না। পুরো হটডগে কুকুরের নাম ছাড়া কুকুরের কিছুই পাওয়া যাবে না, তারপরও এর নাম হটডগ কেন? ইউরোপ থেকে আমেরিকাতে হটডগ প্রবেশ করে, এরপর আমেরিকার ফুটপাতে জনপ্রিয় খাবারে পরিণত হয়েছিল হটডগ। রাস্তার ধারে ছোট ছোট ঠেলাগাড়িতে করে হটডগ বিক্রি করা হতো। সে সময় দিনমজুর কারখানার শ্রমিকদের কাছে খাবারটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। 20 শতকের মাঝামাঝি সময়ে পুরো আমেরিকাতে খাবারটি ছড়িয়ে পড়ে এবং এই সময়ে জার্মানিতে কুকুরের মাংস খাবার চলছিল। তাই অনেকে মনে করতেন জার্মানিতে হটডগের সসেস কুকুরের মাংস দ্বারা তৈরি করা হতো। এর থেকে 18 শতকে জার্মানিতে সসেজ এর নাম রেখে দেয়া হয় ডগ, কিন্তু তখনও এই খাবারকে হটডগ বলা হতো না। হটডগের নাম ছিল ডাশ্যান্ড সসেজ। আমেরিকার নিউ ইয়র্কে একজন লোক ঠেলাগাড়িতে করে খাবারটি বিক্রি করছিল এবং বিক্রেতা চিৎকার করে ডাশ্যান্ড সসেজ খাবার জন্য সবাইকে ডাকছিল। দূর থেকে বিষয়টি লক্ষ্য করেন সংবাদপত্রের কার্টুনিস্ট থমাস আলয়সিয়াম। বিক্রেতা ঠিক কী নামে খাবারটির পরিচয় দিচ্ছিলেন থমাস আলয়সিয়াম তা বুঝতে পারেনি। তবে থমাস আলয়সিয়াম দেখছিলেন খাবারটি গরম পরিবেশন করা হচ্ছে, তাই সে একে বলে হট। এবং জার্মানিতে পূর্বে যেহেতু সসেজকে ডগ বলা হতো, তাই সে একটি কার্টুনে খাবারটিকে হটডগ নাম দেন। কার্টুনটি সে সময়ে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল এবং সেখান থেকে খাবারটির নাম হটডগ হয়ে যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন।